बिस्मिल्लाहिर रहमान रहीम। डियर लर्नर्स, हाउ आर यू? होप यू आर ऑल वेल। आई एम ऑल्सो वेल। वेलकम टू नयाबाटी हाजी शरीयतुल्लाह विद्यापीठ ऑनलाइन क्लास। डियर लर्नर्स, आई एम एम डी शहीदुल इस्लाम, असिस्टेंट टीचर नयाबाटी हाजी शरीयतुल्लाह विद्यापीठ खालिशपुर खुलना, क्लास 7 and 8, इंग्लिश सेकेंड पेपर, दैट मीन्स ग्रामर पार्ट। डियर लर्नर्स, लुक एट द स्क्रीन। ए फ्लावर इज अ साइन ऑफ ब्यूटी। एवरीवन शुड नो हाउ टू ऑपरेट ए कंप्यूटर। Dear learners, eat an orange every day. An umbrella is useful in rain. The sun gives light to all equally. Study the Quran to know Islam. Dear learners, can you guess what are the picture about article? So our today's lesson is article. Dear learners, learning outcomes. At the end of the lesson, we will be able to define articles, use article A and N properly, use a special use of articles. The moon shines at night. An elephant is bigger than a lion. A cat is compared with a tiger. Dear learners, look at the screen. Here the an a. What are all articles? The A N article determiner. What are the divisions of article? Article, look at the chart. There are two kinds of article, definite article and indefinite article. Definite article the and indefinite article A ebong N. Definite article is used to particularize a noun. Indefinite article is used to generalize a noun. He's dash European. Here you. Sutrang you jodi you er moto uchcharon hoy sekane satanto ই থাকলেও সেখানে বসবে। গিভ মি এ 1 টাকা নোট। ওয়া ও থাকলেও ও যদি ওয়ার মতো উচ্চ সেখানে ও না বসে, এন না বসে, এ বসে। ডিয়ার লার্নার্স, এ ইজ ইউজড বিফোর দ্য সাউন্ড অফ ইউ এবং ওয়া। ফলো সাম এক্সাম্পলস। এ ইউরোপিয়ান, a union, a university, a useful book, a unique sphin, a 1 euro, a 1 rupee note, a one night dear, a high, a higher secondary school, etc. Mr. Amin is dash MBBS. Here MBBS. Dear learners, এখানে M উচ্চারণ করতে গেলে A আসে। এটা আছে ভয়েল সাউন্ড। সো যেখানে ভয়েল সাউন্ড, এখানে আমি বলে রাখি, সাধারণত ইংরেজি বর্ণমালাকে দুইটি ভাগে ভাগ করা যায়, অ্যালফাবেটগুলোকে। এক আছে ভয়েল অ্যান্ড কনসোনান্ট, এ ই আই ও ইউ, এই পাঁচটিকে ভয়েল বলে। বাকি যেগুলো আছে সেগুলো আছে কনসোনান্ট। সাধারণত
এই ভাওয়েলের আগে আমরা সাধারণত এ ব্যবহার করি এবং কনসোনান্টের আগে এন বসে। ডিয়ার লার্নার্স, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলোকে আমরা এখানে আলোচনা করছি। যেহেতু এম হচ্ছে এখানে কনসোনান্ট, সুতরাং অ্যাকর্ডিং টু রুলস এখানে এন বসার কথা ছিল, কিন্তু যেহেতু এই এম এম এর উচ্চারণটা সাউন্ডটা এম সাউন্ডটা সাধারণত এ হয়, এই জন্য এর আগে আমরা দেখা এ এন বসছে। এখানে ভাওয়েল সাউন্ড আসছে, নট কনসোনান্ট সাউন্ড, সো এটা এই জায়গায় এই জন্য আমরা এন বসছে। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, ড্যাশ অনেস্ট ম্যান, এখানে এন এইস অনুচ্চারিত এইস, এই এইসটা এখানে উচ্চারিত হচ্ছে না, এর পরে এইস এর পরে যে লেটারটা আছে সে লেটারটা এখানে উচ্চারণ হচ্ছে ও, ওর উচ্চারণ ও আর মতো হচ্ছে, এই জন্য এখানে ভাওয়েল সাউন্ড, এই জন্য এখানে এন বসছে। ওয়েলকাম আফটার ড্যাশ আওয়ার, ডিয়ার লার্নার্স আওয়ার, এইস ও ইউ আর, এইস ও ইউ আর, আওয়ার মানে ঘন্টা, এই আওয়ার এখানে এইসটা অনুচ্চারিত, এর পরে যে লেটারটা আছে সেই লেটার এটা উচ্চারণ হচ্ছে ও, এবং ও যেহেতু ভাওয়েল এখানে ভয়েল সাউন্ড আসছে এখানে, এই জন্য এখানেও এন বসছে। এন ইজ ইউজ বিফোর দ্য সাউন্ড অফ এ অ এবং আ। ফলো সাম এক্সাম্পলস, অ্যান আওয়ার ইজ এখানে সাইলেন্ট, অ্যান অনেস্ট ইজ সাইলেন্ট, অ্যান এম এ, অ্যান এম পি, অ্যান এল এল বি, অ্যান এম এল এ, অ্যান এস ডি ও, অ্যান এইস এস স্কুল। বাট রিমেম্বার, উই হ্যাভ ড্যাশ প্রজেক্টর ইন আওয়ার ক্লাস, হি সেন্ড মি ড্যাশ ইমেল, ইউ ওয়া এ অ এবং আ, এই ক্ষেত্রে কোনো প প্রজেক্টরের প, এই জন্য এখানে এ, হি সেন্ড মি ড্যাশ ই ই, এই জন্য এখানে অ্যান ইমেল। হোয়েন ইউ উইল ফাইন্ড নো সাউন্ড অফ ইউ ওয়া এ অ এবং আ, হোয়াট উইল ইউ ডু নো, ইফ ইউ ফাইন্ড এ কনসোনান্ট অ্যাজ দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড, দ্যাট মিন্স বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডাব্লু এক্স ওয়াই অ্যান্ড জেড, ইউ হ্যাভ টু রাইট এ বিফোর দ্য ওয়ার্ড। ডিয়ার লার্নার্স, মানে বলছে যে যে পাঁচটা কনসোনান্ট ভাওয়েল আছে, বাকি যে শব্দগুলো লেটারগুলো আছে সেই ক্ষেত্রে সাধারণত যদি শব্দের প্রথম থাকে তাহলে সেই ক্ষেত্রে কি বসবে, এ বসবে। হি ইজ এ বয়, এখানে দেখো এ ব ব বয়, ব উচ্চারণ হচ্ছে এই জন্য বয়, এটা ইউ ওয়া অ এবং আ নেই, এই জন্য কনসোনান্ট এ বয়। If you find a vowel as the first letter of the word, that means A, E, I, O, U, you have to write an before the word. It is dash import. E, ekane E, I, e jonno, U, wa, A, ebong, A. E jonno, vowel sound, e jonno ekane an, an import. You have to remember, A, এবং অ্যান ইজ অলওয়েজ ইউজড বিফোর এ সিঙ্গেল নাউন, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন্স, দ্যাট ইজ রাইট, নাম্বার ওয়ান রাইট, সেকেন্ড আই হ্যাভ এ পেন্স হয় না, এটা হচ্ছে দিস ইজ অ্যান এগ, দিস ইজ অ্যান এক্স হয় না, কারণ হচ্ছে এটা রাইট হচ্ছে দিস ইজ অ্যান এগ, এটা প্লুরাল নাউন, এটা সিঙ্গুলার নাউন। সাম কনসোনা কমন ইউজড আর্টিকেলস, এ বয়, এ বুক, এ ব্যাগ, এ ক্যাট, এ চেয়ার, এ ডগ, এ হর্স, লায়ন, এ ম্যাঙ্গো, এ স্টুডেন্ট, এ উইমেন, এ টেবিল, এ টাইগার, এ ট্রি, অ্যান হচ্ছে অ্যান অ্যাস, অ্যান 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 অ্যাপেল, অ্যান আর্ম, অ্যান এগ, অ্যান এয়ার, অ্যান আই, অ্যান এলিফ্যান্ট, অ্যান ইনপোর্ট, অ্যান আইসক্রিম, অ্যান ইডিয়ট, অ্যান অক্স, অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা। দ্য লার্নার্স স্পেশাল ইউজ অফ এ, এ ইজ ইউজড বিফোর দ্য সিন অফ এ পার্সন, সেন্স অফ এ পার্সন, ইউ আর এ নজরুল আইসি, দি সুপারলেটিভ মোস্ট হোয়েন ইট মিন্স ভেরি, হি ইজ
he saw a most wonderful sight. It is a most interesting story. Activities, orally and individually. Dr. Rubina is dash aversious and aversious. He is dash one-eyed man and one-eyed man. A ওখানে ও ও ওটা ও যদি ও ও অন্তুস্থ এগারোয়ার মতো হচ্ছে না, সেখানে আছে এ বসবে। ডাক্তার দোহান ইজ বিএ এ বিএ। দিস ইজ ড্যাশ ইউনিক পিকচার এ বিএ এ ইউনিক পিকচার। লেট আস গো আউট ফর ড্যাশ ওয়াক। দিস ইজ ড্যাশ ইউ। ডিয়ার লার্নার্স, এখানে এ ইউ আর এ ওয়াক, এই ই ডাব্লিউ টোটালটা মিলে ই উচ্চারণ আছে ইউ। কোন লেটার এবং লেটার সমষ্টি মিলে যদি ইউ এর মতো উচ্চারণ হয় সেক্ষেত্রে অবশ্যই এ ব্যবহৃত হয়। ইভালুয়েশন, দেয়ার স্টুডেন্টস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। নাম্বার ওয়ান, আই হ্যাভ ড্যাশ মোবাইল ফোন। নাম্বার টু, হি ইজ ড্যাশ ব্রিলিয়ান বয়। নাম্বার থ্রি, ইউ শুড ড্যাশ এক্সিলেন্ট পারফরমেন্স। Number 4, Sadiq is dash university students. Number 5, it takes dash hour to go there. Dear learners, here is your home task for you. Fill in the blanks with A and N. Joef is dash meritorious student. He studies in dash renewed school. There is dash expert headmaster in the school. He is dash honest man. The school has achieved dash unique position in regard of result. Dear learners, a man of truth is a man of respect. Dear learners, thank you all. See you next time.